আল্লাহর মায়ার বন্দা হলে আল্লাহর অবুদিও তোর মাঝে ডুবাইলাছ আল্লাহর মায়ার ওলি হলে আল্লাহরে ডরাইতা হোক সুবহানাল্লাহ জি যার অন্তরের মাঝে যত বেশি আল্লাহর ডর এই মানুষ আল্লাহর কাছে অত বেশি মায়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মানুষের মাঝে ও মানুষ সর্বোত্তম যার অন্তরের মাঝে যত বেশি আল্লাহর ডর যত মানুষ আল্লাহরে ডরাইছেন কত মানুষ আল্লাহর ওলি হইছেন আল্লাহর ওলি এমনি হইছেন না এরার উফরে জীবনে বহুত তুফান আইছে যারা যে পরিমাণ পরীক্ষাত উত্তীর্ণ হইছেন যারা যত বড় পরীক্ষা দিছেন আল্লাহ তারারে অত বড় দরজার ওলি বানাইছেন হুকা সুবহানাল্লাহ জি আশাদুন নাসে বালাল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আল্লাহ মানুষের মাঝে সব থেকে বেশি পরীক্ষা আল্লাহ নবী হকলরে করছেন সবচেয়ে বেশি আল্লাহ রসুল হকলরে করছেন এর বাদে আল্লাহ আল্লাহর ওলি হকলরে করছেন এর বাদে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে দুনিয়া যত ফিসাইতে আছে অত অত ফরর মানুষরে আল্লাহ অত বেশি পরীক্ষা কররা আল্লাহ আল্লাহর মায়ার বন্দাও হল যারা রে যে পরিমাণ পরীক্ষা আল্লাহ করছেন আর পরীক্ষা আল্লাহর ওলি হল উত্তীর্ণ হইছেন এরা রে আল্লাহ অত বড় দরজার ওলি বানাইছেন কোকা সুবহানাল্লাহ তো আল্লাহর ওলি হল যারা এই ওলি হল এমনি ওলি হইছেন না আরো আল্লাহর এক ওলির কিনারাত গিয়া হউ ওলির আখলাক ই বন্দার মাঝে ট্রান্সফার হইছে স্থানান্তরিত হইছে এর লাগি আল্লাহর বন্দা হল আল্লাহর ওলি হইছেন ওলি হইতে হইলে আরো ওলির ফিসে ফিসে ঘুরা লাগে আল্লাহর ওলি হইতে হইলে জি ইলমে জাহির আমচু মাসকা ইলমে বাতিন আমচু শির কে বুয়ত বে শির মাসকা কে বুয়ত বে পীর পীর জি ইলমে জাহির যেমন ঘি আর ইলমে বাতিন যেমন মাখন ইলমে জাহির যেমন দুধ আর ইলমে বাতিন যেমন ঘি দুধ ছাড়া যেভাবে ঘির আশা করা যায় না আল্লাহর ওলি ছাড়া আল্লাহর ওলি বনা যায় না যত মানুষ যত বড় দরজার ওলি হইছেন অত মানুষ অত বড় বড় ওলির লগ লইছেন কোকা সুবহানাল্লাহ এর লাগি আপনি আমি আল্লাহর মায়ার বন্দা হলর লগ লইতাম যে বন্দা হল আল্লাহর উবুদিয়তর মাঝে ডুব দিছেন আল্লাহর বন্দা হিসাবে আল্লাহ এনারে কবুল করছেন কোকা সুবহানাল্লাহ জি আল্লাহর বন্দা হিসাবে আল্লাহ কবুল করছেন মানুষের দরজা ওগুলোর মাঝে সব পয়লা দরজা ওই লোক ইয়ারি আল্লাহর বন্দা আল্লাহর বন্দার লগর সম্পর্কর দিক দিয়া পয়লা আল্লাহর লগর সম্পর্ক ওই লোক ইয়ারি আল্লাহর বন্দার যে আল্লাহ ওই লাগে আরি খালিক মালিক ও মৌলা আর বন্দা ওই লাগে আরি আল্লাহর গুলাম জি আল্লাহর গুলাম আল্লাহর আব্দ এর চাইতে বড় টাইটেল আর ওই তো পারে না আল্লাহ আল্লাহ ওই লাগে আরি মৌলা মালিক মুনিব আর বন্দা ওই লাগে আরি গুলাম আল্লাহর লগর বন্দার সম্পর্ক ওই লগে আরি মালিক আর গুলামর সম্পর্ক হোকা সুবহানাল্লাহ এর চাইতে আর বড় সম্পর্ক নাই সুবহানাল্লাহ যেমন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাগে আরি আল্লাহর আব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা আরো সাক্ষ্য দিলাম যে আল্লাহর হাবিব ওই লাগে রে আল্লাহর আব্দ এবং আল্লাহর রাসূল কোকা সুবহানাল্লাহ জি আল্লাহর হাবিবর পরিচয় কিতাব বলে এন আব্দ যে আল্লাহর লগর বন্দার সম্পর্ক হইল গেরি আব্দ গুলাম আর মনিব আল্লাহ আল্লাহর হাবিব রে আব্দ হইয়া ডাক দিছেন আব্দ এটা মহব্বতের ডাক যদি আল্লাহ আল্লাহর কোনো বন্দারে আব্দ আল্লাহর গুলাম হিসাবে কবুল করে লাই এর চাইতে বড় টাইটেল আর হইতে পারে না কোকা সুবহানাল্লাহ আল্লাহর আব্দ আল্লাহর গুলাম সুবহানাল্লাযী আসরা
بعبدي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله حبيب ومعرج ورسول الله تعالى ظاهر قرر برنونا قرر সমস্ত পবিত্রতা সেই সত্তার জি সুবহানাল্লাজি যে সত্তা কোন এক রজনীতে আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তানর বন্দারে আব্দরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ রাত্রির ভ্রমণ করাইছেন হোকা সুবহানাল্লাহ ইকানো আল্লাহ আল্লাহর হাবিব রে তানোর আব্দ কইয়া পরিচয় দিছেন কোকা সুবহানাল্লাহ যদি আল্লাহ আল্লাহর কোন বান্দারে আব্দ আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ স্বীকৃতি দিলাই এর চাইতে বান্দার আর পাও না খাইবার কোন বিষয় থাকে না আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোন ইয়া ইবাদিল্লা গাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন হে আমার বান্দাগণ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের জন্য কোনো খৌফ নাই ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন আজ তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই হোকা সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দা হল যারা আল্লাহ আল্লাহর বান্দারে আব্দ হইয়া ইবাদ হইয়া কোন যে ডরাইবার কোনো চিন্তা কারণ নাই চিন্তিত হইবার কোনো দরকার নাই হোকা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারে ইবাদ হইয়া আব্দ হইয়া ডাকছেন জি বাবায় সন্তান রে বিভিন্ন নামে ডাকতে পারেন খেতাব করতে পারেন হে আমার বৎস হে আমার ছেলে হে আমার করিম হে আমার রহিম যত নামে সন্তান রে বাবা ডাকুন না কেন সবচেয়ে প্রিয় ডাক হইল যদি কোনো বাবা এ সন্তান রে কইন ও আমার বাবা বাবা হইয়া ডাক দেন হোকা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বন্দারে সবচেয়ে প্রিয় ডাক দিয়া যে সময় আল্লাহর বন্দারে আব্দ হইয়া ডাকছেন এটা প্রিয় ডাক হোকা সুবহানাল্লাহ জি আমি এক আয়াত শরীফ তিলাওয়াত করছি ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফাইন্নি করিব ও আমার হাবিব যে সময় আমার বন্দাই আমার সম্পর্কে আপনার কাছে সওয়াল করব জিজ্ঞাসা করব আপনি কইয়া দেউক আমি আমার বন্দার নিকটে আছি হোকা সুবহানাল্লাহ জি আমি আমার বন্দার নিকটে আছি কোনো বাচ্চা তার মায়ের দিন বাড়িতে রেখিয়া যায় গে কোনো জায়গাত কোনো বেমারি দেখা যায় বা কোনো জায়গাত কোনো কারণে জরুরতে যায় গে লাগা হয়তো ই ছেলেরে হইয়া যাইবা বা মেয়েরে হইয়া যাইবা যে আমার হুয়া যে সময় আমার বাচ্চা যে সময় আমারে বেকরারি দিল লইয়া আমারে তালাশ করব তুকাইব তুমি হইও যে আমি ও ঘরের মাঝে আছি আমি বেশি দূর হই নাই জি ইলা বুঝ দিয়া যাইনি না যাই যে অনু আসর ও তোমার আম্মা দুই বেশি দূর হয়ে গেছ না ও ফুসকুনির গাড় থেকে আইরা অথবা বাথরুমও গেছ ওলা কোনো একটা কাজ বলে কিতার দায় বলে বেকরারি দিল লইয়া বাচ্চায় তুকাইব আল্লাহ আল্লাহর হাবিব রে কইন ও আমার হাবিব আমার বন্ধাই যে সময় আমার সম্পর্কে তোমার কাছে সওয়াল করব তুমি কইয়া দিও ও আমার হাবিব যে আমি আমার বন্ধার নিকটে আছি কোকা সুবহানাল্লাহ জি যত জায়গাত আল্লাহ আল্লাহর বন্ধারে আব হইয়া ডাক দিছুন يا حسرة على العباد ما يأتي من رسول إلا كانوا بهم يستهزئون هاي رها يا الله يوتو عفصوص قرون يا حسرة على العباد هاي ما بلو عفصوص أمر بنده غول
এই বন্দা হলে আমার নবী হলে যেতে তারার কাছে লইয়া আসলা। ও সমস্ত বন্দা হলোর দায় আমার বড় আফসোস, আমার নবী হলোর লোক এরা টাকটা বিদ্রুপ করছে, এরা আমার নবী হলোর কথা মানছে না, এরা মানছে না তে কিতে হইছে বলে তারা নিজে নিজের কপালের মাঝে কুড়াল মারছে। এই সমস্ত মানুষ সকল আমার নবী হলোরের না মানার কারণে এরা বড় ক্ষতিগ্রস্ত হইছে। হায় আফসোস, আল্লাহ আফসোস করেন, আর আফসোস করিয়া কইন হায় রে হায়, হায় আমার বন্দা, হায় আমার বন্দা। ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ আল্লাহর বন্দা হলোর দায় আফসোস করো না, হায় আমার বন্দা হলে আমার নবী হলে যে তা লইয়া ইসলাই তা তারা মানছে না, এরা আমার নবী হলোর কথার মুখালিফত করছে। জি আল্লাহর লগর বন্দার সম্পর্ক হইল গেরি আল্লাহর, আল্লাহর বন্দা আবদার গুলাম। যদি কোনো মানুষে আল্লাহর গুলামি করিয়া গুলামির মাঝে আরাম আছে, গুলামির মাঝে আরাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর বন্দারে অত মায়া করিয়া ডাক দেন। যদি কোনো মানুষে নিজে নিজের নফসের উপরে জুলুম করিলাই, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. ওমর হবিব আপনি হইয়া দেখা, হে আমার বন্দাগণ, যারা তুমি তাই নিজের নফসের উপরে জুলুম করি লইছ, আনফুসাহুম আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বন্ধা হল তুমি দেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বন্দার উপরে অত মেহরবান, দুনিয়াত আল্লাহর বন্দার লগে আল্লাহর যে নিষ্পদ যে সম্পর্ক, আল্লাহর অন্য কোনো মখলুকর লগে ইলা অত মায়া সম্পর্ক নাই। আল্লাহর খাসিয়ারা মখলুক ওই লাগে আর এই মানব জাতি মানুষের লগে আল্লাহর অত দয়ার সম্পর্ক হোকা, সুবহানাল্লাহ, মানুষের লোক, কারণ আল্লাহ বন্দার উপরে অত বড় মেহরবান। ওয়ামিনান নাসি মান ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ والله رؤوف بالعباد. سبحان الله, আল্লাহ তাআলা ফরমাইলা যে আল্লাহর বান্দাগণের উপরে আল্লাহ বড় দয়া পরবশ, আল্লাহ বড় রহমশীল, আল্লাহ বড় দয়াবান হোক, সুবহান আল্লাহ, والله رؤوف بالعباد, আল্লাহ তানোর বন্দা হলোর উপরে বড় দয়াবান, আল্লাহ আল্লাহর বন্দা হলোরে দয়া করুন হোক, সুবহানাল্লাহ, আল্লাহ বন্দার লগর সম্পর্ক হইল গ্যারি যে আল্লাহ আল্লাহর বন্দারে বন্দা হলোরে মায়া করুন, আল্লাহ আল্লাহর বন্দা হলোর উপরে বড় মেহরবান। ওয়াল্লাহু লতীফুম বিইবাদি, আল্লাহ আল্লাহর বন্দা হলোর উপরে বড় দয়া করব, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর বন্দা হলোরে মায়া করুন দয়া করুন। ও বন্দার লগর সম্পর্ক হইল যে আপনি আমি আল্লাহর গুলাম, গুলামির মাঝে মজা আছে, দুনিয়াত মাইজে যত হাম দিয়া মজা পায়, এর মাঝে গুলামির মাঝে যে মজা, এই মজা আর কোনো খাজর মাঝে নাই। এর লাগি আল্লাহর ওলি হলে আল্লাহর মায়ার বন্দা হলোর খেদমত করুন, আল্লাহর সৃষ্টির খেদমত করুন, তরিকত বজুজে খেদমতে খলকেনেস, ফিরা কি ও জিনিসের নাম সৃষ্টিজীবী ওর খেদমত করার মাঝে ওই লোক হকিকি ফিরা কি হোক, সুবহানাল্লাহ, আমার মুর্শিদ বড় যাও কিবলা, ইয়া আল্লাহ হাজার হাজার এতিম হলোর অভিভাবক আল্লাহর মায়ার বন্দায়, আল্লাহর এই সৃষ্টির মাঝে যে সমস্ত মানুষ অসহায় বনিয়াদম বিপন্ন মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকুন বলে কিতার দেয় বলে এরার খেদমত করলে এরার খেদমতর মাঝে মজা পাই। বড় সাপটুলারে ওয়াজ দাওয়াত দিলে ওয়াজ যাইন না, জি বিআইপি কনফারেন্স বিআইপি হলো বড় সাপ রে ইনভাইট করলে বড় সাপ ইতার যাইন না, কিন্তু যদি অনেক মোরা বাড়ি খবর পাইন
যদি কোনো বিপন্ন মানুষ কোনো অসহায় বনি আদম কোনো জায়গাত অনসাতক গড় এখান জ্বলছিল খবর শোনা মাত্র বড়সা পাইছেন আওয়ার লগে লগে গড় দেখছেন পরের দিনের ভিতরে ও যে গড় জ্বলছিল গড় উঠি গেছে খোকা সুবহানাল্লাহ বড় জবর কারবার হইল গিয়ারে যেখানোর মাঝে বিপন্ন মানুষ অসহায় বনি আদম ও জায়গাত অন্ধ আতুর যে বিধবা মানুষ এরার খেদমতর মাঝে আর এরার খেদমতর মাঝে বড় মজা আসারিয়াল আল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার সুবহানাল্লাহ জি বিধবা অসহায় বিপন্ন মানুষের খেদমত ই মানুষের মিসাল কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ হারিয়ে নেয় খোকা সুবহানাল্লাহ ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার ই মানুষের মিসাল যেমন সারা রাত সভ্যতারির মাঝে কিয়াম বিল্লাইল করনেওয়ালা ই মানুষের মিসাল যেমন সমস্ত দিন উপবাস করনেওয়ালা রোজা রাখনেওয়ালা নেয় খোকা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর ওলি হল বিপন্ন মানুষের সেবায় নিজরে নিবেদিত করিয়া নিজরে উৎসর্গ করিলেইতে রাজি আল্লাহর ওলি হল জি আমার মুর্শিদ ও যে অসহায় বনি আদম যারা নাফ নদীর তীর ফাড়ি দিয়া বাংলাদেশের কিনারা দাইয়া আশ্রয় লইছেন রোহিঙ্গা মুসলমান জি তালামিজর কর্মী ভাই হল এরারে আমার পীর মুর্শিদর লগে গুরবন্দা হল গেছলা জি এরার খান্তর মাঝে বুঝা দিছেন ত্রাণ সামগ্রী গাইড হল দিছেন এবং এরা বইয়া বইয়া এই বিপন্ন মানুষের আত পৌঁছাইয়া দিছেন এই সময় তানোর একটা অনুভূতি আইছিল আমার মুর্শিদে বড় সুন্দর করিয়া লেখছেন আজকে উমর পন্থী পথিক দিকে দিকে প্রয়োজন পিঠে পূজা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ জি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ফিটির মাঝে নিজর আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হইয়া আল্লাহর মায়ার বন্ধা উলর খেদমত করার দায় নিজর ফিটির মাঝে বুঝা লইয়া রাইত মাইস দূর টু দূর দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায় ঘুরছেন খোকা সুবহানাল্লাহ মানুষের খেদমতর মাঝে মজা মানুষের খেদমতর মাঝে মজা খেদমত করলে খেদমতে রহমত এর লাগি আল্লাহর ওলি হলে বিপন্ন মানুষ অসহায় বনি আদম এরার খেদমতর মাঝে জীবন রে উৎসর্গ করিয়া গেছ ই এতিম পালার মাঝে মজা পায় না আমার মুর্শিদে কারণ আমার রসুল্লাহ ফরমাইছেন খাইরু বাইতিম বিল মুসলিমিন খাইরু বাইতিম বিল মুসলিমিনা বাইতুম ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি ও মুসলমানের ঘর হইল সর্বোত্তম যে মুসলমানের ঘরের মাঝে এতিম থাকে না রে এতিমকলর লগে নেক সুলুক করা হয় এতিমকলরে লালন পালন করা হয় এতিমকলরে গোসল দেওয়া হয় এতিমকলরে খাওয়াই লয় খোকা সুবহানাল্লাহ জি এটা কোনো অ্যাডভার্টাইজ নাই আমার মুর্শিদ সাপ বাড়ি গেলে দেখুন যেন বড় সাপ টিবলায় শত শত এতিম এত বড় ফুসকুনির মাঝে গোসল করা আমার মুর্শিদে এতিম অখলরে নিয়ে যাতে গোসল করাইরা সাবান লাগাইয়া দিরা কতর বসাইয়া দিরা খোকা সুবহানাল্লাহ খেদমতর মাঝে মজা গুলামির মাঝে মজা এর লাগি বহুত শাহির অখলে কবি অখলে আশিকে রসুল অখলে ইতা কোথাও করলে শোন আমি গুলাম তোমার হে পরওয়ার গুলাম করে রেখো আমারে গুলামির মাঝে মজা মানুষের খেদমত করলে মানুষে খাওয়াইলে মানুষের খেদমত করলে দিলর মাঝে তোমার নিয়তে কল দিলর মাঝে যে স্যাটিসফাইড আয় দিলর মাঝে যে প্রশান্তি হাসিল হয় অন্য কোনো কামর মাঝে ইলা মজা মিলে না আল্লাহর মায়ার বন্ধা হলে আল্লাহর বন্ধা হলোর খেদমত করছেন খেদমতে রহমত জি খেদমতর মাঝে মজা মিলে এই খেদমত কিতা একজন সন্তানে তার মা বাবার খেদমত করতে পারে যদি কোনো সন্তানে মা বাবার খেদমত করে এই খেদমতে রহমত মা বাপ যার উপরে কুশ তার উপরে আল্লাহ কুশ হোক সুবহানাল্লাহ জি মা বাবার খেদমত আমরা যারা মা বাপ রে ছোটবেলায় আড়াই লাইছি আমরা এই খেদমতর সুযোগ পাইছি না খেদমতর আল্লাহ সুযোগ আপনার আমার দ্বারা আসেন আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো সন্তানে তার মা বাপ রে
dünya tahtı hizmet kurar zombu boyuna. İma babordaye bacay dua kure. As-salatu alayhima. Vel istiğfaru lehuma. Ve infazu ahdihima ba'da mautihima. وَصِلَةُ الرَّحْمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا. Resul-i Pak sallallahu aleyhi ve sellem'e parmağın Zey şuntane dünyadaki zavar vade Eym şuntane maba horda dua khurba Mağbiratur dua khurba khuka subhanallah İy şuntane or dua maba horko kabul khuka subhanallah Git সন্তানে দুনিয়ার মা-বাবার দায় দোয়া কররা ই দোয়া করলে ই মা-বাবার হকর মাঝে আল্লাহ ই সন্তানের দুয়ারে আল্লাহ কবুল করবা জি ই মা-বাবার রুরে ই সন্তানের ভাই আল্লাহ ফিরাইয়া দিবা ই সন্তানের দুনিয়ার জীবনকে সার্থক হইব যে সন্তানের মা-বাবা কুর ই সন্তানর উপরে আল্লাহ কুর হুকা সুবহানাল্লাহ আমরা মা বাবার খেদমত করতাম যেগুরর মা বাপ দুনিয়াত আছেন এরার খেদমত এরারে সময় দিতাম এরার খেদমত করা আপনার আমার উপরে একটা ফরজ ইবাদত কিলা ফরজ মা বাবার লগর খেদমত যেটা আমার রাসূলুল্লাহ ফরমায়েন বিরুল ওয়ালিদাইনি أفضل من الصلاة والصوم بر الوالدين أفضل من الصلاة والصدقة والصوم والحج والعمرة والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام ما بغر خدمات نمازتك اتم صدقة غيرتك اتم রোজাটা কি উত্তম হজটা কি উত্তম উমরাটা কি উত্তম জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটা কি উত্তম হোকা সুবহানাল্লাহ জি মা বাবার খেদমত আল্লাহ কি মুহাক্কিকিন হলে ফরমাইছেন যদি কোনো সন্তান নফল নামাজের মধ্যে থাকেন আর মা বাবার ডাক দিলেন তেই সন্তানের দায় নমাজ ভাঙ্গিয়া মা বাবার ডাকো সাড়া দেওয়াটা বেহতর হুকা সুবহানাল্লাহ জি সন্তান নফল নমাজের মাঝে আসো জি সন্তান নফল নমাজের মাঝে আসো কিন্তু যদি মা বাবার ডাক দিলে তেই নমাজ পড়ো না।